সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিকে ইনসাফ পিটিআই সমর্থক গোষ্ঠীর ডাকা আজাদী মার্চে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে পাকিস্তানে সেটা ঠেকাতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার রীতিমতো সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এতে দেশটির লাহোর অঞ্চলে বর্তমানে দেখা দিয়েছে তীব্র অর্থ ও জ্বালানি সংকট দেশটির বর্তমান অবস্থার পেছনে শেহবাজ শরীফ সরকার ও রাজনীতিবিদদের দায়ী করেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ সম্প্রতি এক টুইটে রীতিমতো ধুয়ে দিয়েছেন সবাইকে নতুন করে নির্বাচনের দাবিতে ইমরান খানের সমর্থকরা আজাদী মার্চের ডাক দিয়েছেন লাহোর থেকে তাদের গন্তব্য ঠিক করা হয়েছে ইসলামাবাদকে তাদের থামাতে পাকিস্তানি পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে আন্দোলনে লাঠিচার্জ করেছে গ্রেফতারের ঘটনাও ঘটেছে অনেক এমন পদক্ষেপের মাধ্যমে বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ ঠেকানোর চেষ্টা করছে পাক সরকার এমন পরিস্থিতিতে পাকিস্তানে দেখা দিয়েছে অর্থ ও জ্বালানি সংকট তাতে জনমানুষের দুর্ভোগের শেষ নেই টুইটারে মোহাম্মদ হাফিজ বলেছেন লাহোরের পেট্রোল স্টেশনে কেন পেট্রোল নেই এটিএম মেশিনে কেন নগদ অর্থ নেই কেন একজন সাধারণ মানুষ আপনাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে ভুগবে গত শনিবার ইমরান খান তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে ইসলামাবাদে প্রবেশ করে নতুন নির্বাচনের দাবি আদায়ে আন্দোলন করতে বলেন জোট সরকার প্রধান শেহবাজ শরীফ এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন তার সরকার মেয়াদ পূরণ করবে আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর